হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পি বাংলা আমি তোমাদের রাখি ম্যাম আজকে চলে এসেছি নিট উন্নতি সিরিজের আরও একটা চ্যাপ্টার নিয়ে যেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস এবং ক্লাস টুয়েলভে তোমাদের পি ব্লক যেটা থাকে গ্রুপ ফিফটিন থেকে গ্রুপ এইটিন পর্যন্ত তো এগুলোর মধ্যে থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব চলো শুরু করা যাক ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বেশ অনেকটা বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার নিয়ে তোমাদের অনেক চাপ লাগে যে প্রচুর রিয়াকশন প্রচুর কিছু রয়েছে কি করে মনে রাখবো তো তার জন্য ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বুঝে নিয়ে পড়ে বারবার প্র্যাকটিস এবং করতে হবে ওকে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চলো দেখে নি সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যানালিসিস ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো কিভাবে সেগুলোকে দেখবে এইটা বলবো আর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবো ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গা গুলোকে তোমরা কি করে আয়ত্তে আনবে সেইটা আমি আজকে আলোচনা করব দেখো যেটা বলার সেটা হচ্ছে যে প্রথমেই বলি পি ব্লক শুরু হচ্ছে কোথা থেকে পিরিয়ডিক টেবিলটা নিজের কাছে রাখবে সেখানে কোন জায়গাটা তোমরা স্টাডি করছো সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত এবং পিরিয়ডিক টেবিল যখন রয়েছে সেখানে তোমরা পি ব্লক দেখতে পাচ্ছ গ্রুপ থার্টিন টু গ্রুপ তেরো নম্বর থেকে আঠেরো নম্বর গ্রুপ পর্যন্ত তোমরা এবং পি ব্লক কেন বলা হচ্ছে কারণ এদের ক্ষেত্রে ভ্যালেন্স সেলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এনএস টু এনপি ওয়ান টু সিক্স অর্থাৎ লাস্ট ইলেকট্রন এন যাচ্ছে সেই জন্য এরা পি ব্লক এলিমেন্টস এবং আমরা যদি দেখি একটু চলো আমরা এলিমেন্টস সঙ্গে একটু পরিচয় করে নিই যেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হয় গ্রুপ থার্টিনে আমরা কাদেরকে দেখি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম হ্যালিয়াম এরপরে যখনই আমরা গ্রুপ ফোরটিনে চলে যাব তখন আমরা এখানে কাদেরকে পাই আমরা পাই বোরনের পরে আমরা পাই কার্বন সিলিকন জার্মেনিয়াম তিন লেড এই হচ্ছে বরণ ফ্যামিলি প্রথম মেম্বারের নাম অনুযায়ী ফ্যামিলি বলা হয় বোরন ফ্যামিলি এই হচ্ছে কার্বন ফ্যামিলি এবার এই দুটো তোমরা পড়ো যেটা হচ্ছে ক্লাস ইলেভেনে থাকে তারপরে গ্রুপ ফিফটিন গ্রুপ সিক্সটিন গ্রুপ সেভেনটিন এবং গ্রুপ এইটটিন এগুলো নিয়ে তোমরা ক্লাস টুয়েলভে পড়াশোনা করো যেগুলো নিয়ে আজকে আমরা কোয়েশ্চেন দেখব গ্রুপ ফিফটিন হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত এবং গ্রুপ সিক্সটিন হচ্ছে অক্সিজেন ফ্যামিলি অক্সিজেন সালফার সেলেনিয়াম তেলুরিয়াম পোলোনিয়াম গ্রুপ সেভেন্টিন হ্যালোজেন ফ্যামিলি যেখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং গ্রুপ সেভেন্টিনে আমরা দেখব ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং আরো একজন রয়েছে গ্রুপ এইটিন হচ্ছে নোবেল গ্যাস এলিমেন্টস থাকে যারা হচ্ছে ইনাট কারণ ওদের রয়েছে এবং একমাত্র আমরা দেখব হিলিয়ামের ক্ষেত্রে তার ক্ষেত্রে দুটো ইলেকট্রন অর্থাৎ এক্ষেত্রে দুটো ইলেকট্রন মানে ওয়ান এস টু বাকিদের ক্ষেত্রে কিন্তু এনএস টু পি সিক্স অর্থাৎ অক্টেট ফিল থাকে তবে জেননের ক্ষেত্রে বেশ কিছু যৌগ রয়েছে যেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হয় তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন চলো রেডন পর্যন্তই লিখে দিলাম আচ্ছা এবারে জেনন পর্যন্ত জেনারেলি আমরা স্টাডি করি ঠিক আছে তবু আমি লিখে দিয়েছি ঠিক আছে ওই গ্রুপেতেই ওটা রয়েছে এবারে এখানে আমাদের কিভাবে পড়তে হবে প্রথম হচ্ছে পিরিয়ডিক টেবিল যেটা ক্লাস ইলেভেনে পড়েছিলে যখন এই পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে তখন এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে কারণ ওখানে তোমরা অলরেডি সেগুলো কিন্তু পড়েছো টাচ করেছো হয়তো আর একটু ডিটেলস আমরা গ্রুপ ওয়াইজ এদেরকে নিয়ে স্টাডি করছি এবং এই গ্রুপগুলো স্টাডি করার সময় এদের মধ্যে যে আমরা ইম্পর্টেন্ট যে সমস্ত কম্পাউন্ড পাচ্ছি যেমন ধরো যখন তুমি নাইট্রোজেন ফ্যামিলি পড়ছো নাইট্রোজেনের ফ্যামিলিতে তোমরা অ্যামোনিয়া প্রস্তুতি অ্যামোনিয়া রিয়াকশন পড়ছো তোমরা এখানে এন এইচ থ্রি নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন পড়ছো এখানে তোমরা ফসফরাসের অ্যালোট্রপ পড়ছো ঠিক আছে রূপভেদ যেগুলো রয়েছে হোয়াইট ফসফরাস রেড ফসফরাস এবং এখানে তোমরা তার মধ্যে ফসফরাসের অক্সো অ্যাসিড পড়ছ এদের যে জেনারেল ট্রেন্ড রয়েছে এখানে অ্যাটমিক রেডিয়াস কিভাবে চেঞ্জ হচ্ছে এদের যে অক্সিডেশন স্টেট কি কি হতে পারে এদের ক্ষেত্রে বিভিন্ন যে আয়নাইজেশন এনথালপি ইলেকট্রন গেন এনথালপি অক্সিজেন ফ্যামিলিস হ্যালোজেন ফ্যামিলি এখানে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে সেগুলোকে আমাদের দেখতে হবে এবং প্রশ্ন আসে যেখানে এক্সেপশন দেখা যায় আর সেই এক্সেপশন কেন হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে যেমন প্রথম মেম্বার যারা রয়েছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুইন এদের ক্ষেত্রে আমরা দেখব যে এদের ক্ষেত্রে টু এস টু টু পি ইলেকট্রন রয়েছে এর ক্ষেত্রে আমরা কি দেখছি যখনই আমরা নাইট্রোজেন ফ্যামিলি দেখছি এনএস টু np3 তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা 2p3 হবে অক্সিজেনের ফ্যামিলিতে আমরা দেখব nh2 np4 এবং অক্সিজেনের ক্ষেত্রে এইটা n টা 2 হবে 2p4 হবে যখন আমরা হ্যালোজেনে চলে আসছি তখন ফ্লুরিনের ক্ষেত্রে আমরা 2s2 2p5 দেখব আর জেনারেলি আমরা কি লিখব nh2 np5 এবং এর ক্ষেত্রে একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে 1s2 পাবো বাকিদের ক্ষেত্রে আমরা কি পাবো বাকিদের ক্ষেত্রে nh2 np6 পাচ্ছি ওকে okay. তো এই যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে কোথায় ডি ইলেকট্রনস এফ ইলেকট্রনস ইনভলভ হচ্ছে তাদের জন্য পুয়োর সিল্ডিং এফেক্ট দেখা যাচ্ছে কোথায় ইনার পেয়ার এফেক্ট হচ্ছে এগুলো কি এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে এক্সেপশানগুলো আমাদের ভালো করে দেখতে হবে ট্রেন্ড কি হচ্ছে সেগুলো ভালো করে দেখতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট ফসফরাসের অক্সো অ্যাসিড সালফারের অক্সো অ্যাসিড ক্লোরিনের অক্সো অ্যাসিড জেননের কম্পাউন্ডস জেননের বেশ কিছু রিয়াকশান ওকে যে যৌগগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তো এই জায়গাগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং কোয়েশ্চেন করতে হবে তো চলো এই হচ্ছে ব্যাপার এইভাবে জিনিসটাকে আয়ত্ত করতে হবে কারণ এখানে অনেক কিছু রয়েছে কিন্তু একটু বুঝে বারবার রিভিশন করতে হবে তো এবার প্রশ্ন চলে আসি প্রশ্ন করতে করতে আমাদের অনেক কিছু আহ ক্লিয়ার হয়ে যাবে দেখো বলছে দ্য কারেক্ট স্টেটমেন্ট কারেক্ট কোনটা অ্যাবাউট দ্য হ্যালোজেন হ্যালোজেন সম্পর্কে মানে হ্যালোজেন ফ্যামিলি থেকে কোয়েশ্চেন করা হয়েছে ইলেকট্রন ইজ ইন দ্য অর্ডার দিস না এটা কিন্তু কারেক্ট নয় এখানে কারেক্ট জানতে চেয়েছে তো দেখো ইলেকট্রন অ্যাফিনিটি যেটা জেনারেল ট্রেন্ড কি হয় জেনারেল ট্রেন্ড উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি ক্রমশ কমবে পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে হ্রাস পায় এটা জেনারেল ট্রেন্ড কিন্তু এখানে আমরা দেখবো এখানে কিছু এক্সেপশন দেখা যাচ্ছে এক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের তুলনায় বেশি হয় এবং তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে যে ইলেকট্রনকে গেন করে সে কতটা এনার্জি রিলিজ করছে অর্থাৎ এনার্জি রিলিজ মানেই সেখানে ডেল্টা এইচ নেগেটিভ হবে এবার ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে এই যে অন্য রকম অর্ডার দেখা যাচ্ছে সেটার কারণ কি কারণ ফ্লুরিনের ক্ষেত্রে একটু বলে দিয়ে গুলো তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে কোয়েশ্চেনের মাধ্যমে টু এস তাই তো আমরা দেখে নিলাম ফ্লুরিনের ক্ষেত্রে টু হচ্ছে এখানে ns2 টু যেটা আমরা দেখলাম সেটা টু হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে থ্রি এস টু থ্রি পি ফাইভ কারণ গ্রুপ ওয়াইজ আমরা নিচে আসছি তো নতুন নতুন সেল অ্যাড হতে থাকছে এবং এখানে টুপি থেকে যখনই এটা থ্রি পি হয়ে গেল টু পির ছোট সেখানে ও ইলেকট্রন গেন করবে আর থ্রি সাইজ বড় সেখানে ও ইলেকট্রন গেন করবে যেহেতু সাইজ ছোট ফ্লোরিনের ক্ষেত্রে তাই ওখানে ইলেকট্রন গেন করার ফলে কি হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অনেক বেশি হচ্ছে সেই জন্য ফ্লোরিনের ইলেকট্রন গেন করার টেন্ডেন্সিটা কম হচ্ছে তাই ওর ইলেকট্রন অ্যাফিনিটিটা কম এবং এটাকে যখন আমরা ইলেকট্রন গেন এনথালপি দিয়ে বলবো তখন আমরা বলবো যে ক্লোরিনের ইলেকট্রন গেন এনথালপি ফ্লোরিনের তুলনায় বেশি নেগেটিভ হচ্ছে মানে ওর গেন করার টেন্ডেন্সি বেশি হওয়ার জন্য ও বেশি এনার্জি রিলিজ করছে এবং ভ্যালু অনুযায়ী অর্ডারটা যেটা হয় ক্লোরিনের সব থেকে বেশি তারপরে ফ্লোরিন তারপরে গ্রুপের নিচের দিকে যত আসা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাচ্ছে ওকে তো এই যে স্টেটমেন্ট এটা রং ছিল পরেরটা কি বলছে দেখো পরেরটা বলছে দ্য স্ট্রংগেস্ট হাইড্রোহ্যালিক আমরা দেখছি এবং হ্যালোজেন ফ্যামিলি সেখানে আমরা আই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইভাবে হাইড্রোজেনের সঙ্গে যে এই কম্পাউন্ডগুলো আমরা দেখছি এখানে যত ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন উপর থেকে নিচে এগুলো তো ওয়াইজ আছে তো উপর থেকে নিচে যত আসা হচ্ছে সাইজ ইনক্রিজ করছে সাইজ ইনক্রিজ করার ফলে বন্ড লেন্থ ইনক্রিজ করছে বন্ধন দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে এবং তার ফলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বন্ধন বিয়োজন শক্তি সেটা কম লাগছে অর্থাৎ এই বন্ড সহজে ব্রেক হতে পারছে সেই জন্য আমরা দেখব যে এখানে এইচ আই হচ্ছে স্ট্রং অ্যাসিড ওকে অ্যাসিডিটি ইনক্রিজ করছে তাহলে এটাও হলো না এটাও ক্যান্সেল করে দাও পরেরটা বলছে এফ টু এফ টুটা ঠিক করে লিখে দিই চলো এফ টুটা আমরা একটুখানি ঠিক করে লিখে দিই F2 টু হ্যাজ লোয়ার বন্ড ডিসোসিয়েশন এনার্জি Cl2. টু হ্যাঁ এইটা কিন্তু কারেক্ট রয়েছে এটা কারেক্ট রয়েছে দেখো বেসিক্যালি ফ্লোরিনের সাইজ ছোট তো ফ্লোরিন ফ্লোরিন যখন এরা বন্ড বানাচ্ছে তখন সেই বন্ডটা কিন্তু অনেক স্ট্রং হওয়ার কথা কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এই হচ্ছে এফ মানে ফ্লুরিনের ক্ষেত্রে কি হচ্ছে টুপি টুপি ওভারল্যাপের ফলে এদের মধ্যে বন্ড তৈরি হচ্ছে এবং যেহেতু সাইজ ছোট এবং এদের কাছে যে ইলেকট্রন গুলো রয়েছে ওরা কাছাকাছি আসার ফলে এখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা অনেক বেশি রিপালশন বেশি হওয়ার জন্য ফ্লুরিনের ক্ষেত্রে আমরা দেখছি ক্লোরিনের তুলনায় এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু কম হবে ওকে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেটা হচ্ছে না অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জি এক্ষেত্রে কম হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্ট কোনটা জানতে চেয়েছে অপশন সি এবং লাস্টেরটা যেটা বলছে সেটাও পড়ে নাও অল হ্যালোজেন্স শোভ্যারিয়েল অক্সিডেশন স্টেট না সমস্ত হ্যালোজেন নয় কারণ ফ্লুরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ পুরো পিরিয়ডিক টেবিলে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভকে সেটা হচ্ছে ফ্লুরিন এবং ফ্লুরিন সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তাই সমস্ত ফ্লোরিন ঘটিত যৌগে ওর অক্সিডেশন স্টেট কী হয় ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার মাইনাস ওয়ান হয় এবার বাকিদের এছাড়া ফ্লোরিনের কোনো ডি অরবাইটাল ভ্যাকেন ডি থাকার কোনো গল্পই নেই কারণ টু এস টু ফাইভ সেখানে ডি এর কোনো সম্ভাবনাই নেই সুতরাং এর ক্ষেত্রে মাইনাস ওয়ানই হয় কিন্তু বাকিদের ক্ষেত্রে অনেকগুলো অক্সিডেশন স্টেট দেখা যায় এবং বাকিরা যখন নিজেদের মধ্যেও যৌগ গঠন করছে সেখানে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার কাছে মাইনাস যে কম তার কাছে প্লাস আসে কিন্তু সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তো ফ্লোরিন সুতরাং ওর মাইনাস ওয়ান থাকে ওকে বোঝা গেছে অপশান সি এইভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করে নিজেরা বুঝে বুঝে তৈরি করতে হবে চলো ফসফিন ইজ প্রিপেয়ার্ড বাই অ্যাকশান ফসফিন তৈরি হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান সেই রিয়াকশান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে যেটা হচ্ছে ফসফরাস অ্যান্ড এনেওয়েচ এর রিয়াকশান ফসফরাস হোয়াইট ফসফরাসের সঙ্গে এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে এই যে খারের সঙ্গে এনেওয়েচ এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে ফসফিন এবং সোডিয়াম হাইপোফসফাইট ফসফিন প্লাস সোডিয়াম হাইপোফসফাইট এবং এটা একটা ডিসপ্রোপোরশনেশন রিঅ্যাকশন চল একটু ব্যালেন্স করি এটা 3 এটা 3 বসাও এটা 3 বসাও এবারে দেখো হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে এখানে ছয় আর 3 এর 9 এখানে 3 2 এর আর 3 নয় 9 ফসফরাস ব্যালেন্স হয়েছে হ্যাঁ ফসফরাসও ব্যালেন্স হয়ে গেছে অক্সিজেন ব্যালেন্স হয়েছে সোডিয়াম তো হয়ে গেছে অক্সিজেন দেখো তিন দুইয়ে ছয় এখানে তিন আর তিনে ছয় সব ব্যালেন্স হয়ে গেছে এবার এটা ডিস্ক রিয়াকশন কেন কারণ এখানে রয়েছে ফসফরাস জিরো অক্সিডেশন স্টেটে পিএইচ্রি যখন তৈরি হলো এখানে ফসফরাস কত এখানে ফসফরাস কিন্তু মাইনাস থ্রি অক্সিডেশন স্টেটে রয়েছে হাইড্রোজেন প্লাস ওয়ান এবং ফসফরাস এখানে মাইনাস থ্রি অক্সিডেশন স্টেটে রয়েছে এবং এইটাতে ফসফরাস হিসেব করো সোডিয়াম প্লাস এ রয়েছে হাইড্রোজেন দুটো প্লাস ওয়ান করে তাই প্লাস টু ডাইরেক্ট বসিয়ে দিলাম ফসফরাস এক্স ধরে নাও মাইনাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু দুটো আছে তাহলে মাইনাস ফোর টোটালটা নিউট্রাল তাহলে সমান এখানে কত হলো এখানে হচ্ছে মাইনাস ওয়ান এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে ফসফরাস প্লাস ওয়ান অক্সিডেশন স্টেট দেখাচ্ছে তার মানে জিরো ছিল সেখান থেকে কমে গিয়ে মাইনাস থ্রি হয়েছে এবং ইনক্রিজ করে প্লাস ওয়ান হয়েছে অক্সিডেশন নাম্বার যখন আমরা দেখবো ইনক্রিজ করছে তাহলে সেই প্রসেসটা হচ্ছে অক্সিডেশন যখন ডিক্রিজ করছে তখন সেটা হচ্ছে রিডাকশন যখন ডিক্রিজ করছে তখন আমরা কি দেখব রিডাকশন হচ্ছে এবং অক্সিডেশন রিডাকশন যখন সাইমালটেনিয়াসলি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে যে ডিসপ্রোপোরশানেশান রিয়াকশন ডিসপ্রোপোরশানেশান রিয়াকশন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আমরা এখানে প্র্যাকটিস করলাম ওকে চলো এবার দেখো একটা বড় প্রশ্ন আছে একটু পড়া যাক মেটাল এম রিয়াক্ট্রোজেন গ্যাস নাইট্রোজেন রিয়াক্ট করছে নাইট্রোজেন গ্যাসের সাথে এবং সে কি তৈরি করছে করছে এম থ্রি এন এম থ্রি এন এবং যদি এটাকে হাই টেম্পারেচারে আমরা হিট করি হাই টেম্পারেচারে যদি আমরা এটাকে হিট করি তাহলে সে আবার কিন্তু এম দিয়ে দিচ্ছে অ্যান্ড অন রিয়াকশন উইথ ওয়াটার এ গ্যাস বি আচ্ছা এম এটা যখন আবার ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করছে তখন বলছে যে একটা গ্যাস প্রডিউস হচ্ছে যেটা হচ্ছে বি ওকে গ্যাস বি রিয়াক্টস উইথ অ্যাকোয়া সলিউশন অফ সিউ এসো ফর টু ফর ডিপ ব্লু কালার কম্পাউন্ড এম বি আচ্ছা দেখো দেখে জিনিসটাকে রিলেট করার চেষ্টা করো দেখো সঙ্গে টুর সঙ্গে আমরা দেখছি তার মানে নাইট্রাইড যৌগ এখানে তৈরি হয়েছে তাই তো নাইট্রাইড যৌগ এখানে তৈরি হয়েছে এবং হিট করলে আবার এম ফিরে পাওয়া যাবে এবং এইটা রিয়াক্ট করার পর বি গ্যাস জলের সঙ্গে বিক্রিয়ায় বি গ্যাস তৈরি হয়েছে তাহলে তোমরা বলো এগুলোর মধ্যে এমটা কি হতে পারে এমটা কি হতে পারে বি গ্যাসটা কি হতে পারে দেখো যখনই বলছে বি গ্যাস আবার যেটা তৈরি হলো সে কিন্তু কপার সালফেটের সলিউশন সলিউশনের সঙ্গে করে ডিপ ব্লু কালার কম্পাউন্ড তৈরি করছে কপার সালফেটের অ্যাকোয়ার সলিউশন এর সাথে রিয়াক্ট করে ডিপ ব্লু কালারের একটা কম্পাউন্ড তৈরি করছে সুতরাং এখানে আমরা বুঝতেই পারছি যে এই যে এম কে এটা হচ্ছে লিথিয়াম হবে এই যে এদের মধ্যে কে হবে লিথিয়াম হবে কারণ এই যে বি এটা এনএইচ গ্যাস হবে যে কপার সালফেটের সঙ্গে রিয়াক্ট করে এন এইচ থ্রি এসো ফোর একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে ডিপ ব্লু কালারের কমপ্লেক্স তৈরি হচ্ছে সুতরাং বিটা আমরা কি পাচ্ছি এনএইচ গ্যাস পাচ্ছি এবং তোমরা এবার জিনিসটা বুঝতে পারছো চলো রিয়াকশন লিখে ফেলা যাক এম এর জায়গায় লিথিয়াম প্লাস হচ্ছে এন টু এখান থেকে আমরা কি পাচ্ছি এলআই থ্রি এন এলআই থ্রি এন ব্যালেন্স করার জন্য ব্যালেন্স হয়ে গেল এবং এখানে যখনই আমরা জলের সঙ্গে বিক্রিয়া করছি তাহলে কি পাওয়া যাচ্ছে এলআই ও প্লাস এই যে বি গ্যাস যেটা হচ্ছে এনএইচ থ্রি পাওয়া যাচ্ছে এটা ব্যালেন্স করার জন্য তোমরা এক কাজ করো এখানে সিক্স বসিয়ে দাও আর এখানে টু বসিয়ে দাও তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে এখানে সিক্স বসাতে হবে ছয় দুয়ে বারোটা হাইড্রোজেন ছটা অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে এবারে এই যে এনএইচ থ্রিটা পাওয়া গেল সেই এনএইচ থ্রিটা আমি অলরেডি রিয়াকশন দেখিয়ে দিয়েছি তাহলে এখানে বিটা হচ্ছে এনএইচ থ্রি আর এম যেটা বলছে সেটা লিথিয়াম তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট ওকে চলো দ্য কারেক্ট অর্ডার অফ দ্য অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন এনও এন এন ও টু আর এন টু ও থ্রি দেখো ক্ষেত্রে হচ্ছে প্লাস টু এন ওর ক্ষেত্রে হচ্ছে প্লাস টু প্লাস টু অক্সিজেন মাইনাস টু নাইট্রোজেন প্লাস টু এন এর এন ক্ষেত্রে প্লাস ওয়ান অক্সিজেশন নাম্বার তো তোমরা ক্যালকুলেট করতে পারো অক্সিজেন যদি মাইনাস টু হয় তাহলে টোটালটা নিউট্রাল দুটো নাইট্রোজেন আছে তো এটা প্লাস ওয়ান হবে N এন এখানে এন টু ও কোথায় আছে এটা প্লাস ওয়ান তাহলে ধীরে ধীরে ইনক্রিজ করছে তো এই অপশন তো আগেই ক্যান্সেল হয়ে গেছে যদি আমরা এখানে দেখি দেখো এটা প্লাস ওয়ান আর এটা এখানে হচ্ছে হবে হবে তাহলে এই অপশানও ধীরে ধীরে ইনক্রিজ করার কথা কিন্তু এখানে ইনক্রিজ করে আবার ডিক্রিস ক্যান্সেল হয়ে গেল এখানে দেখো এইটা প্লাস ওয়ান এ সব থেকে বেশি বলছে এই অপশানও ক্যান্সেল অপশন বি রাইট এন ও টুর ক্ষেত্রে নাইট্রোজেন প্লাস ফোর প্লাস ওয়ান অক্সিডেশন ইজি তোমরা এক্স ধরে করতে পারো এবং প্র্যাকটিস করতে করতে মুখে মুখে করে ফেলতে পারবে ঠিক আছে তো এইভাবে আমরা অপশানগুলো অনুযায়ী যেটাকে পেলাম অপশন বি ওয়ে কপার ইজ হিটেড কপার ইজ হিটেড উইথ কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড কি প্রডিউস করবে দেখো এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশনে তোমরা অনেকগুলো কন্ডিশন পাবে যেরকম ধরো এখানে হিট হিটিংও বলছে আবার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বলছে মানে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এখানে আমরা কি পাবো আমরা সিইউ এনও থ্রি হোল টু যেটা প্রত্যেকটা অপশানে আছে এটা তো পাবোই এটা তো আমরা পাবোই তার সাথে আমরা পাবো এনও টু আমরা এনও টু পাবো উষ্ণ ও গা উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন কপারের বিক্রিয়া হচ্ছে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের রিয়াকশনে আমরা সিউ এনও থ্রি এই রিয়াকশন কিন্তু প্র্যাকটিস করতে হবে এনও থ্রি হোল টু এনও টু প্লাস এইচ টু এইটা পাবে এবং কোন কন্ডিশনে কি তৈরি হচ্ছে সেটা সুন্দর করে একটু জিনিসটা মনে রাখা খুব খুব একটা কঠিন নয় কয়েকবার প্র্যাকটিস করতে হবে তবে মনে রাখার একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে যেটা কিন্তু আমি ক্লাসে করানোর সময় অলরেডি বলে দিই তো তাহলে এখান থেকে আমরা ব্যালেন্সটা দেখো ব্যালেন্স হয়েছে কি এখানে নাইট্রোজেন তো এখানে দুটো হয়ে গেছে এখানে দুই বসিয়ে দাও আর হাইড্রোজেন এখানে তাহলে চারটে মানে চার বসিয়ে দাও বাকি দেখো অক্সিজেন এখানে ছয় চারে দশ বারো তিন চারে বারো এই হচ্ছে আমরা এনও টু পেলাম তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অপশান সি হচ্ছে কারেক্ট বলছে একটা কম্পাউন্ড রয়েছে যেটা হচ্ছে এক্স উইথ ওয়াটার প্রডিউস কালারলেস গ্যাস ওয়াই উইথ রোটেন একটা গ্যাস পাওয়া যাচ্ছে তার মানে এর সাথে জলের বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি ওয়াই পাচ্ছি এক্স তার সাথে জলের বিক্রিয়ায় ওয়াই পাচ্ছি যেটা রোটেন ফিস মেল রয়েছে ওয়াই ইস অ্যাবজর্ড ইন সলিউশন অফ সিউ এসোফোর টু গিভ সিউ থ্রি পি টু ছের গন্ধযুক্ত গ্যাস বলছে তার মানে এটা ফসফিন গ্যাসের কথা বলছে তার মানে এই যে গ্যাসটার কথা বলা হচ্ছে এইটা হচ্ছে ফসফিন পি এইচ থ্রি গ্যাসের কথা বলা হচ্ছে এবং সেই পি থ্রি গ্যাস আমরা এক্সের সঙ্গে জলের বিক্রিয়ায় পাচ্ছি তার মানে সেই এক্সটা কে হবে ক্যালসিয়াম ফসফাইড ক্যালসিয়াম ফসফাইড অপশান এ হচ্ছে কারেক্ট এই রকম কিছু কিছু জিনিস হিন্টস দেওয়া রয়েছে যেটা থেকে পুরো রিয়াকশন লেখার দরকার নেই আমাদের কম সময় উত্তর করতে হবে আমরা এখান থেকে অপশান দেখে আইডিয়া পেয়ে যাচ্ছি এবং ক্যালসিয়াম ফসফাইডের সঙ্গে জলের রিয়াকশানে ফসফিন তৈরি হয় তারপরে ফসফিন গ্যাসের গন্ধ বলে দিয়েছে এবং তারপরে সিউ এস সঙ্গে রিয়াকশানে আমরা দেখছি সিউ থ্রি পি টু তৈরি হচ্ছে ওয়ান অফ দ্য প্রোডাক্ট সুতরাং এটা ক্যালসিয়াম ফসফাইড হবে ওকে আইডেন্টিফাই দা ইনকারেক্ট স্টেটমেন্ট ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা পিসিএল ফাইভ বলছে পিসিএল ফাইভ মলিকিউল ইজ নন এটাই কিন্তু ইনকারেক্ট এটাই কিন্তু ইনকারেক্ট কারণ আমরা জানি পিসিএল ফাইভ এর বিয়োজনে পিসিএল থ্রি প্লাস টু তৈরি হয় তাই তো সুতরাং এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কারণ এটা ইনকারেক্ট আছে বাকিগুলো দেখো বলছে থ্রি ইকোয়েটোরিয়াল ফসফরাস ক্লোরিন বন্ডস মেক অ্যান অ্যাঙ্গেল অফ ওয়ান টোয়েন্টি ডিগ্রি উইথ ইচ আদার পিসিএল এর ক্ষেত্রে আমরা যদি দেখি এস থ্রি ডি হাইব্রিডাইজেশন সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস এই তিনটে হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড এবং এই দুটো হচ্ছে ক্লোরিন রয়েছে অ্যাক্সিয়াল বন্ড তাই তো এবং এই যে তিনটে ইকুয়েটোরিয়াল বন্ড যেটা আমরা দেখছি ট্রাইগোনাল বাই পিরামিডাল এই যে প্লেনটাতে তিনটে বন্ড দেখছি এদের মধ্যে কিন্তু ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে উপর নিচে যারা রয়েছে তাদের তো টোটালি ওয়ান ডিগ্রি কিন্তু এই অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুয়েটোরিয়াল কি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ওকে তো তাহলে এইটা আমরা পাচ্ছি কারেক্ট অপশন মানে কারেক্ট রয়েছে স্টেটমেন্ট এখানে বলছে টু এটাকে টু করো টু অ্যাক্সিয়াল ফসফরাস ক্লোরিন বন্ডস মেক অ্যান অ্যাঙ্গেল অফ ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি উইথ ইচ আদার পুরো যদি এইটা দেখছো এইভাবে রয়েছে লিনিয়ার লিনিয়ারলি রয়েছে তাহলে এইটা নিশ্চয়ই ওয়ান এইটি ডিগ্রি হবে কারেক্ট আছে অ্যাক্সিয়াল ফসফরাস ক্লোরিন বন্ডস আর লঙ্গার দেন ইকুয়েটোরিয়াল ফসফরাস ক্লোরিন বন্ড হ্যাঁ অ্যাক্সিয়াল বন্ডটা লংগার হয় সুতরাং এগুলো সব কারেক্ট স্টেটমেন্ট রয়েছে ইনকারেক্ট একমাত্র অপশন এ পরের প্রশ্ন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফসফরাস থ্রি অক্সিডেশন স্টেট প্লাস থ্রি অক্সিডেশন স্টেট কোন ক্ষেত্রে হবে নাম দিয়ে দিয়েছে নাম দিয়ে দিয়ে দিয়েছে মানে আমাদের ফর্মুলা জানতে হবে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা যদি বলে দেয় আমরা স্ট্রাকচার লেখার চেষ্টা করতে পারি কিন্তু নাম থেকে কোনটা কার নাম সব কটা কিন্তু একটু দেখে রাখতে হবে অর্থ ফসফরিক অ্যাসিড এটা তো সবার মনে থাকে এইচ থ্রি পিও ফোর এটা হচ্ছে অর্থ ফসফরিক অ্যাসিড মেটা অ্যাসিড যেখানে এইচ পিও থ্রি এই ইউনিটটা থাকে যেমন ধরো সাইক্লো ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড যেমন ধরো আমি বলছি সাইক্লো ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড সাইক্লো ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড এইচ পিও থ্রি হোল থ্রি এরকমই রয়েছে যখন আমরা দেখবো লিনিয়ার পলিমেটা ফসফরিক অ্যাসিড এখানে হোল বলবো ঠিক আছে তো লিখলাম পাইরোফসফরিক অ্যাসিড হচ্ছে এইচ ফোর পি টু ও সেভেন এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড অ্যাসিড অর্থফসফরাস অ্যাসিড অর্থ ফসফরাস অ্যাসিড হচ্ছে এইচ থ্রি পিও থ্রি এই ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে তবে তোমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে পারবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো এইবারে এখানে তোমরা পাবে প্লাস ফাইভ এখানেও তোমরা পাবে প্লাস ফাইভ ঠিক আছে প্লাস ফাইভ এখানে যদি করো একবার স্ট্রাকচারটা দেখো এখানে স্ট্রাকচারটা দেখো পাইরো ফসফরিক অ্যাসিড পাইরো ফসফরাস ফসফরাস অক্সিজেন থাকবে এবং প্রত্যেকটা ফসফরাসের সঙ্গে একটা ডাবল বন্ড অক্সিজেন আর একটা ওয়েজ গ্রুপ মিনিমাম থাকবেই তাহলে এখানে আর একটা ওয়েজ এখানে আর একটা ওয়েজ তাহলে এইচ দুটো হয়ে গেছে অক্সিজেন কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ হাইড্রোজেন দুটো আর অক্সিজেন দুটো তার মানে আরো একটা ওয়েজ গ্রুপ এখানে থাকবে আরো একটা ওয়েজ গ্রুপ তাহলে চারটে হাইড্রোজেন এইচ ফোর দুটো ফসফরাস পি টু ও সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এখানে যদি তোমরা ক্যালকুলেট করো এখানেও কিন্তু তোমরা অক্সিডেশন নাম্বার দুটো ফসফরাসের ক্ষেত্রে কত পাবে এখানেও পাবে তোমরা প্লাস ফাইভ এখানেও আমরা পাবো প্লাস ফাইভ কিন্তু এটা এখানে না লিখে এই জায়গাটা লিখি নইলে বুঝতে অসুবিধা হবে প্লাস ফাইভ পাওয়া যাবে ঠিক আছে এবং আমরা প্লাস ফাইভ কি করে পাবো তোমরা এমনি জাস্ট এক্স ধরে করে দেখতে পারো এটা মাইনাস টু করে আছে অক্সিজেনগুলো মাইনাস টু যদি হয় তাহলে ফোরটিন তাই তো তাহলে ফোর আর এটা মাইনাস তার তাহলে মাইনাস টেন এবার ওটা ওদিকে গিয়ে এক্স মাইনাস টেন সমান জিরো এক্স নয় এখানে টু এক্স হবে দুটো ফসফরাস আছে তাহলে আমরা এক্স সমান প্লাস ফাইভ পেয়ে যাব আর এইচ থ্রি পিও থ্রি হচ্ছে ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন এখানে একটা ওয়েচ গ্রুপ এখানে একটা ওয়েচ গ্রুপ কিন্তু দেখো তিনটে অক্সিজেন ডান তার মানে আর একটা হাইড্রোজেন ডাইরেক্টলি অ্যাটাচ থাকবে ফসফরাসের সঙ্গে এইখানে তোমরা যদি ক্যালকুলেট করো দেখো তিনটে হাইড্রোজেন মানে প্লাস থ্রি ফসফরাস একটাই রয়েছে এক্স ধরো অক্সিজেন তিনটে মাইনাস টু করে হলে তিন টোটাল জিরো তাহলে এক্স সমান তোমরা প্লাস 3 অক্সিডেশন স্টেটে কে রয়েছে অর্থ ফসফরাস অ্যাসিড রয়েছে অর্থ ফসফরাস অ্যাসিড তোমাদের কাজ হচ্ছে এই স্ট্রাকচার প্র্যাকটিস করে বাকিগুলোর ক্ষেত্রে একবার করে পুরোটা করে দেখে নেওয়া যে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে নেক্সট স্ট্রং রিডিউসিং বিহেভিয়ার অফ এইচ থ্রি পিও টু এইচ থ্রি টু দেখো যে সমস্ত অক্সো অ্যাসিডে ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে তারা রিডিউসিং বিহেভিয়ার ভালো দেখায় তাহলে ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন এখানে ও এইচ এইচ থ্রি টু দুটো অক্সিজেন অলরেডি হয়ে গেছে তার মানে দুটো হাইড্রোজেন ডাইরেক্টলি ফসফরাসের সঙ্গে যুক্ত তাহলে এইচ থ্রি পিও তে দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে সুতরাং এটার যে রিডিউসিং বিহেভিয়ার দেখাচ্ছে তার কারণ প্রেজেন্স অফ ওয়ান ও গ্রুপ এখানে টু ও এইচ বলছে টু ও এইচ তো নেই তাহলে ওয়ান ও গ্রুপ অ্যান্ড টু ফসফরাস হাইড্রোজেন বন্ডস দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে পরের প্রশ্ন অফ রেডিউসিং এজেন্ট অ্যাসিড মানে মানে ক্যারেক্টার তো তার সাথে মনোবেসিক একটা ও দিতে দেখো এই যে তোমরা এগুলো দেখছো এদের মধ্যে এই দুটো স্ট্রাকচার একটু আগে আমরা একটা দেখে নিয়েছি এই দুটো স্ট্রাকচার যদি দেখো তাহলে ফসফরাস ডবল বন্ড ও এখানে এইচ থ্রি পিও থ্রির ক্ষেত্রে আমরা দেখব ফসফরাস হাইড্রোজেন একটা বন্ড রয়েছে মানে এইচ এখানে একটা হাইড্রোজেন ডাইরেক্টলি সেন্ট্রাল অ্যাটমের সাথে অ্যাটাচড যখন এইচ আসছো ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন এখানে একটা ও বাকি দুটো হাইড্রোজেন ডাইরেক্টলি অ্যাটাচ এইচ থ্রি এই দুটোর মধ্যে বলছে রিডিউসিং এজেন্ট দেখো ফসফরাস হাইড্রোজেন বন্ড আছে মানে রিডিউসিং এজেন্টস তো বটেই এবং মনোবেসিক মানে একটা একটা এইচ প্লাস দিতে পারবে কোন এইচ প্লাসটা দিতে পারবে বলতো অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে যে হাইড্রোজেন সেই এইচ কিন্তু ও দিতে পারবে যেরকম আমরা দেখবো এইচ থ্রি পিও প্লাস দিতে পারে কিন্তু এইচ থ্রি পিও থ্রি এখানে দুটো ওএ গ্রুপ এই দুটো এইচ প্লাস ও দিতে পারে কিন্তু যখন এইচ থ্রি পিও টু তখন একটা এইচ গ্রুপ একটা এইচ প্লাস দিতে পারে মানে মনোবেসিক তাহলে মনোবেসিক মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার नेक्स्ट বলছে দ্য পেয়ার দ্যাট কন্টেন টু ফসফরাস হাইড্রোজেন बॉन्ड्स ইন ইচ অফ দ্য অক্সো অ্যাসিড দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি আমরা যে দেখেছি এইচ থ্রি পিও টু এইচ থ্রি পিও টু এখানে দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে তাহলে আমরা অপশান থেকে দেখি এইচ থ্রি পিও টু এটা তো এইচ থ্রি পিও টু আচ্ছা এইচ থ্রি পিও টু এখানে দুটো রয়েছে কিন্তু এইচ থ্রি পিও থ্রিতে তো নেই ঠিক আছে এটা এইচি পিওর টুটা একটু কারেকশন করে নাও তোমরা বুঝতেই পারছো থ্রি টু এগুলো কোন জায়গায় থাকবে একটুখানি ঠিক করে নাও এইচ থ্রি পিও টু এইচ থ্রি পিও টু এখানে দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে কিন্তু পিও থ্রি তে তো নেই সুতরাং এটা হবে না এটা এইচ ফোর হবে এইচ ফোর পি টু ও ফাইভ এইচ থ্রি পিও থ্রি দেখো এইচ থ্রি পিও থ্রি তে তো নেই সুতরাং এই অপশনটাই হবে না কিন্তু অপশন ডি তে যা যা রয়েছে H3PO2 H3PO2 তে আমরা অলরেডি দেখলাম ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন একটা ওয়েজ গ্রুপ বাকি দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে H3PO2 তার মানে টু ফসফরাস হাইড্রোজেন বন্ড এটাতে রয়েছে H4P2O5 H4P2O5 তার স্ট্রাকচারটা কি রকম হবে দেখো H4P2O5 এইটা হচ্ছে H4P2O5 এর স্ট্রাকচার এখানে দুখানা ফসফরাস রয়েছে এবং পাঁচখানা অক্সিজেন রয়েছে তাহলে এই হচ্ছে আমাদের ফসফরাস অক্সিজেন ফসফরাস একটা বন্ড থাকবে প্রত্যেকটা ফসফরাসের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন এখানে রয়েছে একটা ওএইচ এখানেও থাকবে ওএইচ গ্রুপ একটা করে তো থাকবেই তাহলে আরও দেখো এইচ ফোর মানে চারটে হাইড্রোজেন দুটো হয়ে গেছে ফসফরাস দুটো হয়ে গেছে অক্সিজেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ অক্সিজেনও কিন্তু পাঁচটা হয়ে গেছে তার মানে বাকি দুটো হাইড্রোজেন পড়ে রয়েছে তো ডাইরেক্টলি তারা যুক্ত থাকবে ফসফরাসের সঙ্গে তার মানে এখানেও দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড এই যে দুটো ফসফরাস হাইড্রোজেন বন্ড এখানেও রয়েছে আবার এটার ক্ষেত্রেও কিন্তু রয়েছে সুতরাং আমাদের অপশান হচ্ছে ডি কারেক্ট অপশান ডি হচ্ছে কারেক্ট এবং স্ট্রাকচারগুলো যে এই এতগুলো স্ট্রাকচার এগুলোর জন্য কিন্তু এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করে জিনিস জিনিসগুলোকে মনে রাখতে হবে ওকে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট যাওয়া যাক বলছে হুইচ ইজ দা কারেক্ট স্টেটমেন্ট ফর দা গিভেন অ্যাসিড ফসফিনিক অ্যাসিড আর এখানে রয়েছে ফসফোনিক অ্যাসিড এটাও কোনটা কি সেটা আমাদের মনে রাখতে হবে দেখো ফসফোনিক অ্যাসিড হচ্ছে H3 আর ফসফিনিক অ্যাসিড হচ্ছে H3 PO2 এবার ফসফিনিক অ্যাসিড মনোপ্রোটিক অ্যাসিড মনোপ্রোটিক অ্যাসিড মানে দেখো এইচ প্লাস দিচ্ছে অর্থাৎ সেই অনুযায়ী মনোপ্রোটিক মানে কটা সে প্রোটন দিতে পারছে এইচ প্লাস বন্ড অক্সিজেন একটা ওয়েজ গ্রুপ রয়েছে এবং অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটাই ওর দিতে পারবে সুতরাং এটা একটা মনোপ্রোটিক অ্যাসিড ওয়াইল ফসফোনিক অ্যাসিড ডাইপ্রোটিক অ্যাসিড দেখো অ্যাসিড ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন দুটো ও এইচ গ্রুপ আছে তো এই দুটো এইচ প্লাস ও দিতে পারবে তাহলে ফসফোনিক অ্যাসিড ডাইপ্রোটিক অ্যাসিড বোথ আর ডাইপ্রোটিক নয় বোথ আর ট্রাইপ্রোটিক তো নয় দুটো অপশান গুলিয়ে যেতে পারে যদি না তোমরা ফসফিনিক আর ফসফোনিকটা জানো জাস্ট অপোজিট এখানে দিয়েছে সুতরাং এই নামগুলো জানাটাও কিন্তু দরকার স্ট্রাকচারের সাথে সাথে নামগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে চলো নেক্সট হুইচ ইজ দ্য কারেক্ট থার্মাল স্টেবিলিটি অর্ডার ফর এইচ টু ই ই ফর এলিমেন্ট এলিমেন্ট আমাদের গ্রুপ সিক্সটিন এর এলিমেন্ট এখানে দেওয়া রয়েছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম দেখো থার্মাল স্টেবিলিটি যখন আমরা দেখছি দেখো এইচ টু ও এইচ টু এস এইচ টু এ সি এইভাবে আমরা যত গ্রুপের নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে তত সাইজ ইনক্রিজ করছে ফ্যাক্টরটা কি কাজ করছে এখানে সাইজ ইনক্রিজ করছে ঠিক আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম পোলোনিয়াম সাইজ ইনক্রিজ করছে এখানে এইচ টু পিও দেওয়া রয়েছে এইচ টু পিও ঠিক আছে যত নিচের দিকে যাওয়া হচ্ছে সাইজ ইনক্রিজ করছে মানে বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম লাগবে সুতরাং সহজেই এরা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে তাহলে থার্মাল স্টেবিলিটি তো ডিক্রিজ করছে থার্মাল স্টেবিলিটি যদি ডিক্রিজ করে তাহলে আমরা কোনটা পাবো সব থেকে বেশি এইচ তারপরে সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দ্য নাম্বার অফ ফসফরাস ওএইচ বন্ডস অ্যান্ড দ্য অক্সিজেশন স্টেট অফ ফসফরাস অ্যাটম ইন পাইরোফসফরিক অ্যাসিড এখানে খুব ভালো প্রশ্ন তোমাদের পছন্দ হবে কারণ এখানে নামের সাথে সাথে ফর্মুলা বলে দিয়েছে তো পাইরো কথাটা থাকলেই জানবে ফসফরাস অক্সিজেন ফসফরাস এই বন্ডটা এই লিংকেজটা কিন্তু থাকবে যখনই পাইরো থাকবে তোমরা সালফার অক্স্যাসিরে গিয়েও কিন্তু সেটা পাবে সুতরাং এখানে আমরা দেখছি পাইরোফসফরিক অ্যাসিড এইচ ফোর তাহলে এর স্ট্রাকচারটা আমরা একটু দেখি দেখো ফসফরাস দুখানা দুটো ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন তো থাকবে একটা করে ওয়েজ গ্রুপও থাকবে মিনিমাম আরো থাকতে পারে ফসফরাস অক্সিজেন ফসফরাস এই লিঙ্কেজ থাকবে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এবং পাঁচখানা মানে দুটো অক্সিজেন বাকি রয়েছে দুটো হাইড্রোজেন মানে দুটো হাইড্রোজেনও বাকি রয়েছে তাহলে একটা করে ওএইচ গ্রুপ এখানে যুক্ত করে দাও এইটা হচ্ছে অ্যাসিড এখন নাম্বার অফ ফসফরাস ওএইচ গ্রুপ কটা ফসফরাস ওএইচ গ্রুপ রয়েছে এই দেখো একটা দুটো তিনটে চারটে ফসফরাস ওএইচ গ্রুপ আমরা দেখছি যে চারখানা রয়েছে তাহলে ফোর ফোর এই যে এই দুটোর মধ্যে হবে পরেরটা বলছে ফসফরাস অ্যাটমের অক্সিডেশন স্টেট কি হবে অক্সিডেশন স্টেট তোমরা ক্যালকুলেট করো দেখো এখানে অক্সিজেন তো মাইনাস টু অক্সিডেশন স্টেটে রয়েছে তাহলে হাইড্রোজেন ফোর ইন্টু প্লাস ওয়ান করে চারখানা আছে তাহলে প্লাস ফোর আর ফসফরাস দুটো আছে টু এক্স মাইনাস সেভেন ইন্টু টু মানে মাইনাস টু তো তো সাত দুয়ে চোদ্দ টোটাল নিউট্রাল তাহলে এখান থেকে টু এক্স সমান ওই একই হিসেব দশ এক্স সমান তোমরা পেয়ে যাবে প্লাস ফাইভ তাহলে ফাইভ ফোর অ্যান্ড ফাইভ ফোর অ্যান্ড ফাইভ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন সহজ কিন্তু অনেকটা প্র্যাকটিস করলে তবে মনে থাকবে তাই প্র্যাকটিসটাই কিন্তু একমাত্র চাবিকাঠি ওকে প্লাস ফাইভ হয়ে যাচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার নেক্সট অ্যাসিডিটি অফ ডাইপ্রোটিক অ্যাসিড ইন অ্যাকুয়া সলিউশন ইনক্রিজ ইন দ্য অর্ডার এই যে সালফার সেলেনিয়াম টেলুরিয়াম ডাইপ্রোটিক বলছে কারণ এইচ টু এস মানে দুটো হাইড্রোজেন রয়েছে তো সেই জন্য বলছে ডাইপ্রোটিক অ্যাসিডের অ্যাসিডিটিটা কি হবে আমরা কি দেখলাম একটু আগে যে যত সাইজ বাড়ছে বন্ড লেন্থ বাড়ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডিক্রিজ করছে তো সহজে ব্রেক হলে ও কিন্তু ভালো অ্যাসিডিটি দেখাতে পারবে বন্ড ব্রেক করে ও এইচ প্লাস দিতে পারবে তাহলে যত সাইজ বাড়ছে তার অ্যাসিডিটি আমরা দেখছি যে ইনক্রিজ করছে যত সাইজ বাড়ছে অ্যাসিডিটি ইনক্রিজ করছে সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বন্ড সহজে ব্রেক হয়ে যাচ্ছে সালফার সেলেনিয়াম টেলুরিয়াম ওকে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট The number of sulfur oxygen double bond, sulfur OH bond. প্রেজেন্ট ইন পারক্সো ডাই সালফুরিক অ্যাসিড অ্যান্ড পাইরো সালফুরিক অ্যাসিড এতক্ষণ আমরা ফসফরাসে রক্স অ্যাসিড প্র্যাকটিস করেছি এবার সালফারের রক্স অ্যাসিডেলে এসেছি পারক্সো ডাই সালফুরিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট মার্শালস অ্যাসিড এটাকে বলা হয় যেটা হচ্ছে এইচ টু এস টু ও এইট এবং নাম থেকে তোমরা রিলেট করো পারক্সো বন্ধন থাকবে মানে ও ও লিংকেজ থাকবে এবং ডাই সালফেরিক অ্যাসিড মানে সালফেরিক অ্যাসিডের সঙ্গে কিছু তো সিমিলারিটিজ থাকবে ওইরম দুটো ডাই দুটো ইউনিট থাকবে আর পাইরো মানে সালফার অক্সিজেন সালফার এই লিঙ্কেজটা থাকবে যেটা হচ্ছে এইচ টু এস টু ও সেভেন হয়ে থাকে ওকে তাহলে চলো আমরা একটু দেখে নিক্সো ডাই অ্যাসিড দেখো একটা পারক্সো বন্ধন থাকবে এবং দুটো ইউনিট এবং সেখানে আমরা দেখছি এই হচ্ছে পারক্সো ডাই সালফিরিক অ্যাসিড ডাবল বন্ড ও একটা ও এখানে আর একটা ডাবল বন্ড ও আর একটা ও অক্সিজেন দেখো হাইড্রোজেন দুটো সালফার দুটো অক্সিজেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে এইচ টু এস টু ও এইট প্রথম এই নামটা আছে এটা এঁকে দিয়েছি পাইরো সালফিউরিক অ্যাসিড আমরা যদি দেখি পাইরো সালফিউরিক মানে সালফার অক্সিজেন সালফার বাকিটা সেম থাকবে এই একটা অক্সিজেন এখান থেকে কমাও বাকি তো সব সেম ফর্মুলা দেখো না এখানে একটা ও সেভেন ওখানে ও এইট ছিল এই জায়গা থেকে পাইরো এটা পাইরো হয়ে গেছে এটা পার্স ছিল ব্যাস গল্প শেষ আর কিচ্ছু নেই বাকিটা ড্র করে ফেলো এইভাবে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে দেখো এইচ টু এস টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও সেভেন এটা হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সালফিউরিক অ্যাসিড এইবার এইবার আমাদেরকে কি বলছে এবার বলছে যে সালফার অক্সিজেন ডাবল বন্ড কতগুলো রয়েছে পারক্সো সালফিউরিক অ্যাসিডে দেখো সালফার অক্সিজেন এক দুই তিন চারটে ডাবল বন্ড রয়েছে এবং সালফার ওয়েচ বন্ড প্রেজেন্ট ইন পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড দেখো এটাতেও চারটে সালফার অক্সিজেন বন্ড রয়েছে ডাবল বন্ড এখানেও চারটে রয়েছে ঠিক আছে তাহলে ফোর এই যে ফোর এবং আমরা কি দেখছি যে সালফার ওয়েচ বন্ড এখানে দুটো রয়েছে এখানে তো দুটো রয়েছে তাহলে ফোর অ্যান্ড টু ফোর এন টু এই যে ফোর এন টু ফোর এন টু তার মানে অপশন এ ইস দা কারেক্ট অ্যান্সার সালফার ডাবল বন্ড অক্সিজেন এখানেও রয়েছে চারটে এখানেও এখানেও রয়েছে চারটে চার চার এবং সালফার ওয়েজ বন্ড এখানেও দুটো রয়েছে এবং এখানেও রয়েছে দুটো সুতরাং ফোর এন টু ফোর এন টু এটা হচ্ছে আমাদের অপশন ওকে নেক্সট ইন দ্য প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনে ভি টু ও ফাইভ ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় যেটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে সেটা কোন স্টেপে কোন স্টেপে প্রথমে আমরা কি করি প্রথমে আমরা যখন কন্ট্যাক্ট প্রসেসের মাধ্যমে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করছি সেখানে কয়েকটা স্টেপ রয়েছে প্রথমে আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করি তারপরে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে আবার অক্সিজেনের রিয়াকশনে সালফার ট্রাই অক্সাইড তৈরি হয় তারপরে সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে সেখান থেকে ওলিয়াম প্রিপেয়ার করা হয় তারপর তার সাথে জল মিশিয়ে সেখান থেকে সালফিউরিক অ্যাসিড তো এই সমস্ত গুলো করা হয়ে থাকে তো আলটিমেটলি আমাদের যে স্টেপটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এসো টুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় এসো থ্রি তৈরি হচ্ছে টু এসো টু এটা টু এসো থ্রি করে দাও তাহলে ব্যালেন্স হয়ে যাবে এবং এটা হচ্ছে কোন স্টেপ তাহলে এই যে স্টেপ এখানে দেওয়া রয়েছে অপশন ডি হচ্ছে কারেক্ট ওকে অপশন ডি নেক্সট দ্য অক্সো অ্যাসিড অফ সালফার দ্যাট ডাস নট কন্টেন বন্ড বিটুইন সালফার অ্যাটম সালফার অ্যাটমের মধ্যে বন্ড কোথায় আছে এটা জিজ্ঞাসা করছে তো তোমরা একটুখানি এগুলো দেখো আমরা এইচ টু এস টু ও সেভেন একটু আগে এক্সাম্পল দেখেছি এইচ টু এস টু ও সেভেন এখানে সালফার সালফার কোনো বন্ড আছে নেই তার মানে আমরা অপশন পেয়ে গেছি অপশন এ স্ট্রাকচার অলরেডি আমরা দেখেছি বাকিদের ক্ষেত্রে কিন্তু রয়েছে সুতরাং এইচ টু এস টু ও সেভেন এটা কোন সালফার মানে সালফার অ্যাটমের মধ্যে কোনো বন্ড আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে যেটা নেই ডাস নট কন্টেন পরের প্রশ্ন দ্য ভেরিয়েশন অফ দ্য বয়েলিং পয়েন্টস অফ দ্য হাইড্রোজেন হ্যালাইটস এই যে অর্ডারটা হচ্ছে অর্ডারটা ভালো করে লক্ষ্য করো আমরা গ্রুপ সেভেন্টিনে চলে এসেছি হ্যালোজেন ফ্যামিলি এইচ এর ক্ষেত্রে কিন্তু বয়লিং পয়েন্ট বাকিদের থেকে বেশি জেনারেলি কি হচ্ছে উপর থেকে নিচে সাইজ বাড়ছে গ্রুপের উপর থেকে নিচে সাইজ বাড়ছে মানে এই অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হচ্ছে এবং তার ফলে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে সেই জন্য দেখো এইচ সিএলের তুলনায় এইচ বি বেশি তারপর আই বেশি তার মানে এইচ কিন্তু এদের সবাইকে ছাড়িয়ে গিয়ে সবার থেকে বেশি হয়ে গেল এটা কেন নিশ্চয়ই কোনো আলাদা অন্য কোন ফ্যাক্টর কাজ করছে এবং এটার কারণ হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে কাজ করছে তাহলে কোন অপশনটা কারেক্ট হবে বলে ফেলো ফেল স্ট্রং হাইড্রোজেন বন্ডিং বিটুইন এইচ এফ মলিকিউলস একদমই তাই অপশন এ হচ্ছে এখানে কারেক্ট ম্যাচ দ্য ফলোই দেখো কোনটা কোন প্রসেসে তৈরি করা হয় ঝট করে একটা প্র্যাকটিস হয়ে যাক পিওর নাইট্রোজেন সোডিয়াম অ্যাজাইড অথবা বেরিয়াম অ্যাজাইড থেকে প্রস্তুত করা যায় হেবার্স প্রসেসে তো অ্যামোনিয়া প্রস্তুতি কনট্যাক্ট প্রসেস জাস্ট দেখলাম সালফিউরিক অ্যাসিড ডেকনস প্রসেসের মাধ্যমে ক্লোরিন তাহলে আমরা দেখছি নাইট্রোজেন এ হচ্ছে ফোর এ ফোর এ হচ্ছে ফোর বি হচ্ছে অ্যামোনিয়া থ্রি কনট্যাক্ট প্রসেস সি হচ্ছে টু সালফিউরিক অ্যাসিড ডি ওয়ান দ্যাট ইজ অপশন এ ইজ দা কারেক্ট নেক্সট

ঠান্ডা এবং লঘু এনে ওয়েচ এর রিয়াকশন হয় ঠান্ডা এবং লঘু এনে ওয়েচ এর রিয়াকশন হয় তখন কি তৈরি হয় তখন এনএ এসিএল তৈরি হয় এবং এনএ ওসিএল সোডিয়াম হাইপোক্লোরাইট তৈরি হয় বোঝা গেছে তাহলে এখানে আমরা জাস্ট দুই বসিয়ে দেব। এবং এখানেও কিন্তু ডিসপ্রোপোরশনেশন রিয়াকশন হচ্ছে এবং অক্সিজেন দেখো অক্সিজেন দুটো আর হাইড্রোজেন দুটো ব্যালেন্স তো হয়েই আছে এখানেও দেখো এটা জিরো রয়েছে এনএসিএল এটা হচ্ছে সিএল সোডিয়াম প্লাস ওয়ান অক্সিজেন মাইনাস টু ক্লোরিন জিরো থেকে মাইনাস ওয়ান মানে রিডাকশন আবার বেড়ে গিয়ে প্লাস ওয়ান মানে অক্সিডেশন হয়েছে অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি হলে আমরা সেটাকে বলবো এবং এখানে আমরা তাহলে কোন অপশনটা কারেক্ট পাচ্ছি পাচ্ছি সিএল মাইনাস একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে আর একটা হাই সোডিয়াম হাইপোক্লোরাইড থেকে তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে ক্লিয়ার চলো ম্যাচ দ্য ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড কলম ওয়ান আর তার জিওমেট্রিক কলম টু তে দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি সেপ দেওয়া রয়েছে তো দেখো এক্স এক্স ড্যাস মানে হ্যালোজেনের মধ্যে যখন কম্পাউন্ড তৈরি হচ্ছে যখন এক্স এক্স ড্যাস আমরা দেখছি তখন এর সেপটা হচ্ছে লিনিয়ার যখন এক্স এক্স ডাস থ্রি যেমন ধরো আমরা এক্সাম্পল দিয়ে দিতে পারি সিএলএফ থ্রি সিএলএফ থ্রি তোমরা কিরকম শেপ দেখো এটা টি শেপ দেখো কিভাবে হাইব্রিডাইশন বের করে করে নিতে পারো হাইব্রিডাইশন কি করে বের করবে হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন ক্লোরিনের ব্যালেন্স এলে সাতটা ইলেকট্রন প্লাস তিনখানা ফ্লোরিন আছে মানে মনোভ্যালেন্ট অ্যাটম তাহলে দশ বাই দুই পাঁচ মানে এসপি থ্রি ডি পাঁচটার মধ্যে তিনটে বন্ড করেছে তিনটে বন্ড পেয়ার বাকি দুটো পাঁচ থেকে তিন বাদ দিলে টু লোন পেয়ার তাহলে থ্রি বন্ড পেয়ার টু লোন পেয়ার যখন হবে তখন আমরা এই জিনিসটা পাচ্ছি না অ্যাকচুয়ালি জিওমেট্রি কি ট্রাইগোনাল বাই পিরামিডাল এসপি থ্রি ডি হাইব্রিডাইজেশন ট্রাইগোনাল বাই পিরামিডাল সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু লোন পেয়ার রয়েছে পাঁচটাই বন্ড পেয়ার জিরো লোন পেয়ার যেমন পিসিএল ফাইভে দেখলাম সেটা হলে টিবিপি কিন্তু এখানে আমরা দেখলাম তিনটে বন্ড করেছে বাকি দুটো লোন পেয়ার তাহলে এটা হয়েছে যে টি এর মতো দেখছো টি সেফ তো এইভাবে এক্সাম্পেল দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো টি সেফ এক্স এক্স ডাস এর ক্ষেত্রে তোমরা দেখবে সেখানে তোমরা দেখবে যে হ্যালোজেনের ক্ষেত্রে কি হচ্ছে হাফ ইনটু আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি ধরো ধরো বি আর এফ ফাইভ ঠিক আছে বি আর এফ ফাইভ যদি আমরা দেখি তাহলে হাফ ইনটু ব্রোমিন হচ্ছে এখানে কত ব্রোমিন যে কোনো হ্যালোজেনেরি ভ্যালেন্স হলে সাতটা ইলেকট্রন পাঁচটা হচ্ছে ফ্লুরিন তাহলে বারো বাই দুই হচ্ছে ছয় ছয় মানে হচ্ছে এসপি থ্রি ডি টু কিন্তু পাঁচখানা বন্ড করেছে এবং ছয় থেকে বিয়োগ দিয়ে দাও পাঁচ তার মানে একটা লোন পেয়ার তাহলে ফাইভ বন্ড পেয়ার একটা লোন পেয়ার ছটাই বন্ড পেয়ার হলে অক্টা কিন্তু ফাইভ বন্ড পেয়ার ওয়ান লোন পেয়ার মানে স্কোয়ার কোথায় গেল স্কোয়ার পিরামিডাল এই যে স্কোয়ার পিরামিডাল হবে যেমন ধরো আই এফ সেভেন এইটার এক্সাম্পল যদি দিই আই এফ সেভেন যদি দাও তাহলে হচ্ছে যে হাফ ইন্টু আয়োডিন সাত প্লাস সাত মানে চোদ্দ বাই দুই সাত মানে এসপি থ্রি ডি থ্রি এবং সাতটাই বন্ড করেছে তার মানে পেন্টাগোনাল বাই পিরামিডাল হচ্ছে তো এই তো ব্যাপার তাহলে এ কি হচ্ছে এ হচ্ছে থ্রি এ থ্রি দুটো অপশন আছে গো এ থ্রি এখানেও আছে এখানেও আছে আচ্ছা বি ওয়ান বিটা কি হলো বিটা ওয়ান হয়েছে বিটা ওয়ান হয়েছে লক্ষ্য করো বিটা ওয়ান হয়েছে তাহলে সি টা কি হয়েছে সি টা ফোর হয়েছে এই যে সি টা ফোর হয়েছে এবং ডিটা কি হয়েছে ডিটা টু হয়েছে ডিটা টু দেখো এই দুটো কিন্তু সেম ছিল প্রত্যেকটাতে কিন্তু এই এ আর ডি সেম রয়েছে বি আর সি টা ভালো করে করলে আমরা বুঝে যাচ্ছি ভেরি ইজি ওকে ক্লিয়ার হয়েছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন বিলো ইজ কারেক্ট ও থ্রি মলিকিউল ইজ বেন্ট হ্যাঁ ও থ্রি মলিকিউল তো বেন্ট হয় আমরা জানি এইভাবে আমরা দেখাবো বা আমরা যদি এইটা বনটাকে এইভাবে প্লাস মাইনাস দিয়ে দেখাই তাহলে এইভাবে দেখাবো এ দিয়েছে তাই এর কাছে প্লাস আর এ নিয়েছে তাই এর কাছে মাইনাস তো যাই হোক ঠিক আছে এইটা হচ্ছে একটা ইলেকট্রন পেয়ার থাকবে অ্যাকচুয়ালি এইখানে ও ডোনেট করেছে আচ্ছা এটা বেন্ড ঠিক আছে এটা বোঝা গেল এবার নেক্সট এটা তো কারেক্ট আছে ইনকারেক্ট ফোনটা আইসো ইলেকট্রনিক কিনা জিজ্ঞাসা করছে ইলেকট্রন নাম্বার কাউন্ট করো অক্সিজেন হচ্ছে আটটা নাইট্রোজেন সাতটা আটার সাথে পনেরো ফ্লোরিন নটা পনেরো আর নয় কতগুলো হলো পনেরো আর নয় হয়ে গেল টোয়েন্টি ফোর এখানে আট দুই ষোলো ষোলো আর এখানে নাইট্রোজেনের সাতটা ষোলো আর সাথে তেইশ একটা নেগেটিভ মানে আর ইলেকট্রন যোগ করো তার মানে চব্বিশ তাহলে চব্বিশটা ইলেকট্রন দুটোতেই মানে এরা আইসো ইলেকট্রনিক কারেক্ট ও এফ টু ইজ এন অক্সাইড অফ ফ্লোরিন না এটা ইনকারেক্ট কারণ ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন সুতরাং এটা হচ্ছে ফ্লোরাইড নট অক্সাইড ঠিক আছে সুতরাং এটা অক্সাইড নয় ফ্লোরিনের অক্সাইড নয় বরং এটা হচ্ছে অক্সিজে অক্সিজেনের ফ্লোরাইড সিএল টু ও সেভেন অ্যানহাইড্রাইট অফ পার্লোরিক অ্যাসিড এটা তো ঠিক আছে সিএল এইচ সিএল ও ফোর অ্যানহাইড্রাইট মানে এখান থেকে জল বের করে দাও এইচ টু বের করবো তাই এটা দুই লিখে দিলাম তাহলে কে পড়ে রইল সিএল টু চারটে অক্সিজেন থেকে একটা এখানে বিয়োগ করে দিলে সিএল টু ও সেভেন সুতরাং এটাও কিন্তু কারেক্ট আছে ইনকারেক্ট কোনটা অপশন সি ইজ ইনকারেক্ট নেক্সট হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড ইন দ্য ফলোয়িং অ্যাসিড এখানে যদি তোমরা অক্সিডেশন নাম্বার চেক করো তাহলে দেখবে এইচ সিএল ও ফোর এখানে প্রথমত ক্লোরিন সালফার এদের মধ্যে ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং অক্সিডেশন নাম্বার এখানে সবথেকে হাইয়েস্ট এইচ এল ও ফোরে ক্লোরিনের হচ্ছে প্লাস সেভেন অক্সিডেশন স্টেট সুতরাং এর অ্যাসিডিটি এখানে সবথেকে বেশি নেক্সট

না না স্কোয়ার প্ল্যানার নয় এটাই তো ইনকারেক্ট এটাই তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার দেয়ার আর ফোর পিপাই ডিপাই বন্ডস হ্যাঁ দেখো অক্সিজেনের সঙ্গে তো ডবল বন্ড তৈরি হয়েছে না তো আমরা হাইব্রিডাইজেশনে অনেক সিগমা বন্ড কাউন্ট করি কিন্তু এখানে ডাবল বন্ডও রয়েছে মানে পাই বন্ডটা কী করে তৈরি হয়েছে সেইটা হচ্ছে এই যে পিপাই ডিপাই বন্ডস ঠিক আছে আচ্ছা দেয়ার আর ফোর এসপি থ্রি এস এসপি থ্রি পি সিগমা বন্ডস হ্যাঁ চারখানা সিগমা বন্ড চারখানা পাই বন্ড তো রয়েছে তারপর আমরা দেখছি যে XO4 মলিকিউলস ইজ টেট্রাহেড্রাল হ্যাঁ এগুলো সব करेक्ट আছে তাহলে ইনকারেক্ট অপশন এ দা ফর্মেশন অফ দা অক্সাইড আয়ন O2- फ्रॉम অক্সিজেন रिक्ওয়াইర్స్ ফার্স্ট এন্ড এক্সোথার্মিক এক্সোথার্মিক মানে যেখানে দেখো ডেল্টা H নেগেটিভ এক্সোথার্মিক মানে ও ইলেকট্রন গেন করে এনার্জি রিলিজ করেছে মানে দা প্রসেস ইজ ফেভারেবল কিন্তু পরের প্রসেস বলছে যে এন্ডোথার্মিক ও মাইনাস আবার যখন ইলেকট্রন গেন করছে ও মাইনাস তৈরি হচ্ছে তখন কিন্তু এটা পজিটিভ মানে এনার্জি কিন্তু দিতে হয়েছে পজিটিভ ডেল্টা এইচ এন্ডোথার্মিক হচ্ছে তো এটার কারণ কি এটার কারণ তোমরা নিজেরা ভেবে বলো দেখো অক্সিজেন একবার একটা ইলেকট্রনকে নিয়ে ও নেগেটিভ হয়েছে আবার যখন একটা ইলেকট্রন নিচ্ছে সেখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অনেক বেশি সুতরাং সহজে সেই ইলেকট্রন ও গেন করতে পারছে না যার জন্য ওই গেন করার প্রবা প্রবণতাটা কম হচ্ছে সেই জন্য কি হচ্ছে এনার্জি দিতে হচ্ছে মানে এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে যদিও ও মাইনাস হলে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার কত হচ্ছে আট থাকে দুটো নেগেটিভ মানে টেন মানে নিয়ারেস্ট নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো পাচ্ছে নিয়ন মানে নিয়ারেস্ট নোবেল গ্যাস অক্টেট ফিল আপ মানে স্টেবেল কনফিগারেশন কিন্তু তবুও এখানে রিপালশনটা কিন্তু অনেক বেশি তাই স্টেবেল কনফিগারেশন পাওয়ার জন্য ইলেকট্রনটা গেন করা মানে এটা এটা এন্ডোথার্মিক প্রসেস হয়ে যাচ্ছে যদিও ও স্টেবল হচ্ছে পরে গিয়ে হচ্ছে বাট স্টিল এই প্রসেসটা কিন্তু এন্ডোথার্মিক সুতরাং এখানে যে অপশনগুলো দিচ্ছে দেখো অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রন রিপালশন এই যেটা আমার চোখে আগে পড়েছে ইলেকট্রন রিপালশন আউটওয়েটস দ্য স্টেবিলিটি গেন্ড বাই অ্যাচিভিং নোবেল গ্যাস কনফিগারেশন হ্যাঁ মানে ওইটাই পরে যে স্টেবিলিটি গেন করবে সেটা তুলনায় ইলেকট্রন রিপালশনটা কিন্তু এখানে ফ্যাক্টর যেটার জন্য এটা হচ্ছে অপশন ডি XCF6 on partial hydrolysis with water produce a compound X XCF6 এর সাথে যখন পার্সিয়াল হাইড্রোলিসিস হয় মানে H2O দিয়ে জাস্ট রিঅ্যাকশন করো এবার এক মোল যদি আমি এখানে H2O দিয়েছি তো তাহলে এখানে আমরা কি দেখব একটা অক্সিজেন রয়েছে তাহলে এখানে একটা অক্সিজেন ইনসার্ট করালে আমরা দুটো ফ্লোরিনকে বার করে দেব তাহলে আমরা দুটো ফ্লোরিন বার করব দুটো ফ্লোরিন বার করব তাহলে একটা অক্সিজেনকে ইনসার্ট করাও জেনন একটা অক্সিজেন ইনসার্ট করো দুটো ফ্লোরিন বেরিয়ে গেছে মানে এখান থেকে কি চলে গেছে এখান থেকে দেখো ছটা থেকে তাহলে চারটে হয়ে যাবে এক্সি ও এফ ফোর হয়ে যাচ্ছে আর তার মানে এখানে দুটো হাইড্রোজেন আর দুটো ফ্লোরিন এসে টু এফ এইটা হচ্ছে পার্সিয়াল হাইড্রোলিসিস অফ এক্সি এফ সিক্স পার্সিয়াল হাইড্রোলিসিস এরপর আরো হাইড্রোলিসিস মানে টু এইচ টু দিলে আমরা দুটো অক্সিজেন ইনসার্ট করে চারটে ফ্লোরিন বের করবো থ্রি এইচ টু দিলে আমরা ছটা ফ্লোরিনকে বের করে দিয়ে তিনখানা অক্সিজেন ইনসার্ট করে এক্সি ও থ্রি পেয়ে যাবো তাই তো তো তাহলে আপাতত আমরা পার্সিয়াল হাইড্রোসিস দেখেছি বলছে যে এই যে কম্পাউন্ডটা পাওয়া গেল এইটার কথা বলছে এটা হচ্ছে এক্স এটার কথা বলছে এটা হচ্ছে x এইটা ইজ ফর্মড হোয়েন xCF6 রিঅ্যাক্টস উইথ সিলিকা সিলিকার সাথেও যদি বিক্রিয়া হয় তাহলেও কিন্তু ওই কম্পাউন্ডটাই ফর্ম হয় সিলিকার সাথে xCF6 আর একবার করে নিই কোয়েশ্চেনটা এক্সি এফ সিক্স পার্সিয়াল হাইড্রোলিসিস করে এক্স পাওয়া যাচ্ছে সেম কম্পাউন্ড ফর্ম হয়েন এক্সি এফ সিক্স এক্সি এফ সিক্স যখন রিয়াক্ট করছে এসআই ও টু সিলিকার সাথে যখন রিয়াক্ট করছে তখনও কিন্তু আমরা এই কম্পাউন্ডটাই পাবো এফ ফোর প্লাস হচ্ছে এসআইএফ ফোর জিনিসটা কী করে করলে তোমাদের মনে হতে পারে ম্যাম এখানে একটা অক্সিজেন ইনসার্ট করালেন একটাই ছিল এখানে দুটো আছে কেন হলো না ব্যালেন্স করে দিয়ে বলে দিই এটা টু করো এটা টু করো এইবারে জিনিসটা বোঝা এক্সি এফ সিক্স টু মানে আমরা দুবার লিখলাম দুটো দুটো অক্সিজেন অক্সিজেন তাহলে একটাতে একটা ইনসার্ট হয়ে বেরিয়ে গেছে এখান থেকে দুটো ফ্লুরিন মাইনাস করেছি এবং একটা অক্সিজেন ইনসার্ট করেছি এখান থেকে দুটো ফ্লুরিন মাইনাস করে একটা অক্সিজেন ইনসার্ট করেছি সেজন্য টু এক্সি ও এফ ফোর এই জায়গা থেকে আমরা কি পেয়েছি টু এক্সি ও এফ ফোর এটা থেকে একটা এটা থেকে একটা বোঝা গেছে দুটো অক্সিজেন এইটাতে একটা এটাতে একটা দুটো মিলিয়ে পাওয়া গেছে এবং এই যে চারটে আছে এইভাবে শর্টকাট করে করে জিনিসগুলোকে মনে রাখতে হবে ব্যালেন্স ঠিক আছে কি দেখো বারোটা ফ্লুরিন এখানে চার দুই আট আর চারে বারো সিলিকন একটা অক্সিজেন দুটো ব্যালেন্স হয়ে গেছে তাহলে কোনটা আমাদের কারেক্ট অপশন কারেক্ট অপশন এক্সি এ এই যে এক্স কোনটা এক্সি ও অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট বলছে দ্য ফলোয়িং অ্যাসিডস হ্যাভ বেন অ্যারেঞ্জ ই অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার ডিক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ কোনটার ক্ষেত্রে হবে দেখো দেখো এখানে ক্লোরিন আছে এখানে ব্রোমিন আছে এখানে আয়ন আছে ঠিক আছে তার মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিস করছে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিস করার সাথে সাথে অ্যাসিডিক স্ট্রেংথ ও এখানে ডিক্রিজ করছে অ্যাসিড এক্সটেন্ট কি হচ্ছে ডিক্রিজ করছে কারণ যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে নিজের দিকে টানবে তার ফলে ওখানে ওই যে ওয়েজ বন্ড রয়েছে সেটা উইক হয়ে গিয়ে এইচ প্লাস ডোনেশন ইজি হবে কিন্তু এখানে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে অ্যাসিডিটি ডিক্রিজ করছে তাহলে অপশন এ দেখেই বোঝা যাচ্ছে সবথেকে বেশি অ্যাসিডিক এইটা তারপরে ব্রোমিনেরটা তারপরে আয়োডিনেরটা এটা লিস্ট অ্যাসিডিক ওকে চলো দ্য রিয়াকশন অফ জিঙ্ক উইথ ডাইলুট অ্যান্ড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আমি প্রথমেই কপারের সঙ্গে রিয়াকশনে বলেছিলাম কপারের সঙ্গে হোক বা জিঙ্কের সাথে হোক আমরা ওইভাবে জিনিসটাকে মনে রাখবো যখনই উষ্ণ এবং গাঢ় বলছে দেখো সিও এন ও থ্রি হোল টু ওই ক্ষেত্রে তৈরি হচ্ছে যাই ক্ষেত্রেই বলুক ওইটা তৈরি হবে তার সাথে কোন ক্ষেত্রে এন টু ও কোন ক্ষেত্রে এন ও টু কোন ক্ষেত্রে এন ও এইটা আমাদের খেয়াল রাখতে হবে যখনই কনসেনট্রেটেড ওখানেও আমরা কনসেনট্রেটেড দেখেছিলাম কনসেনট্রেটেডের সঙ্গে যখনই রিয়াকশন হচ্ছে আমরা কি পাচ্ছিলাম এন টু পাচ্ছি তার মানে দ্বিতীয় ফ্যাক্টরে এখানে এন ও টু একটা অপশানেই রয়েছে এবং ডাইরেক্টের সঙ্গে রিয়াকশন হলে এন টু ও তাহলে অপশন এ এন টু ও অ্যান্ড এন ও এইভাবে জিনিসগুলোকে রিলেট করে মনে রাখতে হবে যেখানে যেখানে সিমিলারিটিস রয়েছে সেগুলোকে একসাথে বুঝে নিয়ে মাথায় রাখতে হবে ম্যাচ দ্য ফলোইং ম্যাচ দ্য কম্পাউন্ড গিভেন কলম ওয়ান কলম টু এদেরও স্ট্রাকচার শেপ আমাদের দেখতে হবে হাইব্রিডাইজেশন দেখতে হবে দেখো এফ সি এফ সিক্স চলো ক্যালকুলেট করে বলে দিই হাফ ইন্টু জেনান হচ্ছে আটটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ছটা হচ্ছে এখানে ফ্লোরিন রয়েছে তাহলে সেভেন আমরা পাচ্ছি তার মানে আট আট ছয় চোদ্দ বাই দুই সেভেন মানে এসপি থ্রি ডি থ্রি এসপি থ্রি ডি থ্রি তার মধ্যে ছটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার ছটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার ছটা না না হ্যাঁ ছটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার তো তার মানে দেখো সাতটাই বন্ড পেয়ার হলে পেন্টাগুনাল বাই পেরামিডাল হয় কিন্তু আমরা যখন দেখছি ছটা বনড পেয়ার একটা লোন পেয়ার তখন একটা ডিস্টেড অক্ট্রা হেড্রাল এক্সি ও থ্রি যখন আমরা করছি এটাও দেখব হাফ ইন্টু এইট মানে যেখানে একটা লোন তিনটেয়ার থাকবে বন্ড চারটেয়ার হলে আমরা দেখলাম টেট্রা কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে তাই এটা পিরামিডাল হয়ে যাচ্ছে ওকে এক্সি ওর হাফ ইন্টু আমরা জেননের আর্ট অক্সিজেন কে নেবো না মনোভ্যালেন্ট নয় ডাইভ্যালেন্ট নেব তাহলে আট আর চারে বারো বাই দুই মানে ছয় এসপি থ্রি ডি টু সেখানে পাঁচটা টোটাল কটা এলিমেন্টের সাথে বন্ড করেছে দেখে নাও এখানে চারটে একটা মানে আমরা আমরা বলবো পাঁচটা বন্ড পেয়ার আর টোটাল নাম্বারটা পেয়েছি তার মানে পাঁচটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার পাঁচটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে স্কোয়ার পিরামিডাল এক্সি এফ ফোর হাফ ইন্টু এইট প্লাস ফোর মানে বারো বাই দুই ছয় এটাও এসপি থ্রি ডি টু কিন্তু এখানে দেখো চারটে বন্ড পেয়ার তার মানে বাকি দুটো লোন পেয়ার যখন চারটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার তখন সেটা স্কোয়ার প্ল্যানার হয়েছে তাহলে আমরা এ ওয়ান পেয়েছি এ ওয়ান দুটোতে দেওয়া রয়েছে বি পেয়েছি থ্রি বি পেয়েছি থ্রি এই যে সি পেয়েছি আমরা ফোর এই যে ফোর আর ডি পেয়েছি আমরা টু এই যে টু তার মানে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট তো এই ছিল আজকের আমাদের আলোচনা পি ব্লক খুব ভালো করে প্র্যাকটিস করো একটু বুঝে পড়ো কোয়েশ্চেন করো লিখতে থাকো দেখবে অবশ্যই তৈরি হবে আর ভালো থেকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো পরের ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ